بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، جنازر لاش نيه جوا شمبر كي يونت شده ألوشنا خد شلو حمل الجنازة واتباعها رب أطار ألوشو جهون جنازة جنازة من لاش نيه جنازة بهون كوي قلت عيشو ويجوز الركوب بشرط أن يسير وراءها لقوله صلى الله عليه وسلم الراكب يسير خلف الجنازة. আগে আপনারা শুনেছেন জানাজা যখন নিয়ে যাবে তখন হেঁটে হেঁটে যাবে, সামন দিকে, ডান দিকে, পিছন দিকে, বাম দিকে, সব দিকে হেঁটে হেঁটে ওকে নিয়ে যাবেন, আর একটু দ্রুত যাবেন। আর যারা আরোহী সেই গাদার উপর সওয়ার অথবা উঁচের উপর সওয়ার, আগে জমানার কথা বলছি, আর বর্তমানে আপনি গাড়ির গাড়ির উপর সওয়ার আরোহী, তো আপনি জানাজার পিছনে থাকবেন, জানাজা থাকবে আগে আর আপনি কি পিছনে। তাই বলছেন ويجوز الركوب بشرط ان يسير وراءها, যানবাহনের উপর সওয়ার হয়ে যাওয়া জায়েজ এই শর্তে যে আপনি জানাজার পিছন দিকে থাকবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাকিবু ইয়াসীরু খালফাল জানাজা, আরোহী জানাজার পিছন দিকে যাবে, তাই জানাজা থাকবে আগে আর সে পিছনে, ওর অনুসরণ করবে। কিন্তু হেঁটে হেঁটে যাওয়া উত্তম, কারণ এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর মানে লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় সওয়ার হয়ে গেছেন এর কোনো প্রমাণ নাই, বরং সামনে দেখুন সাওয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন ان رسول الله صلى الله عليه وسلم اتي بدابه وهو مع الجنازه فابى ان يركبها. الله رسول صلى الله عليه وسلم কাছে একটি জন্তু আনা হলো, পশু সওয়ার হওয়ার জন্য, কি উল্লেখ করা হয়নি, হয়তো ঘোড়া আনা হয়, উঠ আনা হয়, গাধা, যেগুলো আনা হয় খরচ সওয়ারের জন্তু আর কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সওয়ার হতে অস্বীকার করলেন, আমি করব না, আমি সওয়ার হব না, মানে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, লোকজন তার সামনে একটা জন্তু পেশ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা করব না, তো তিনি সওয়ার হলেন। فلما انصرف اتي بدابه فركب, যখন দাহন কার্য সম্পন্ন হলো তখন এবারে তো ফিরে আসবেন, ওই সময় একটা জন্তু আনা হলো, তখন ওই জন্তুর উপর তিনি সওয়ার হলেন। এর দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে জানাজা নিয়ে যাওয়ার সময় হেঁটে হেঁটে যাওয়া, আর আসতে সময় যদি প্রয়োজন হয় তাহলে জন্তুর উপর সওয়ার হয়ে আসা। তবে অন্যান্য হাদিস আগে গেছে সওয়ার হয়ে যাওয়া যায়, কিন্তু কোন শর্তে, জানাজা থাকবে আগে আর আপনি থাকবে, আপনি থাকবেন তার পিছনে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার কাজ সম্পন্ন হওয়ার পরে যখন তাকে তার সামনে জন্তু পেশ করা হলো, সওয়ার হলেন, ওই সময় তাকে প্রশ্ন করা হলো, তো আগে কেন সওয়ার হলেন না, এটি স্পষ্ট। তখন নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মালাইকা কানাত তামশি ফালাম আকুন লিআরকাবা ওয়া হুম ইয়ামশুন ফালাম্মা যাহাবু রাকিবতু,
ফেরেশতাগণ আলাইহিমুস সালাম ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলেন ফেরেশতাগণ হেঁটে হেঁটে যাচ্ছিলেন তাই আমি উট বা জন্তুর উপর সওয়ার হইনি কেন ওরা হেঁটে যাচ্ছেন তো আমি কিরকম সওয়ার হয়ে যেতে পারি এবারে যখন তার জানাজার কাজ শেষ দাফন কার্য শেষ তখন তারা চলে গেছেন ফেরেশতাগণ আলাইহিমুস সালাম যখন চলে গেলেন এবারে সওয়াব হলো সুবহানাল্লাহ বুঝতে পারছেন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলো আগে আপনার সামনে জন্তু পেশ করা হলো সওয়ারি তো আপনি উঠলেন না কেন কেন বললেন ওই সময় ফেরেশতাগণ হেঁটে হেঁটে যাচ্ছিলেন কাফন দাফন সালাত জানাজা শেষ তারপরে ফেরেশতাগণ আলাইহিমুস সালাম চলে গেছেন এবারে ফেরেশতাগণ হেঁটে হেঁটে যাচ্ছেন তো আমি কিরকম সওয়ার হয়ে যাই তাই আমি সওয়ার হই আর আসতে সময় যেহেতু ওরা চলে গেছেন তাই আমি সওয়ার হয়ে আসলাম বলছেন হাদিস আখরাজাহু আবু দাউদ ওয়াল বাইহাকি ওয়াল হাকিম ওয়াল বাইহাকি ওয়া ক্বাল আল হাকিম সহীহুন আলা শর্তি শাইতাইন আলা শর্তি শাইখাইন ووافقه الذهبي وهو كما قال هذا الحديث صحيح إيركور أبار الجل وأما الركوب بعد الانصراف عنها فجائز بدون كراهة وبدون كراهة لابن كرتو سيشوار كوري جنتر كور سوار ويدا جائز كراهة شرع يعني كل الغمر এর মধ্যে অপচন্দনীয় কিছু নেই মকরুহ নয় আলাতুল জায়েজ কারণ এই যে হাদিসটি আপনারা শুনলেন সাওবান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত রওয়ায়েত এটা এই যে যেটা পেশ করা হলো এটা আর এ ব্যাপারে আরেকটি হাদিস আছে জাবির বিন সামুরাহ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনি على ابن الدحداح ونحن شهود وفي رواية خرج على جنازة ابن الدحداح ماشيا ثم أتي بفرس عري فعقله رجل فركبه حين انصرف فجعل يتوقص به ونحن نتبعه نسعى خلفه وفي رواية حوله قال فقال رجل من القول فقال رجل من القوم إن النبي صلى الله عليه وسلم قال كم من عذق معلق أو مدلا في الجنة لابن الدحداح رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم ابن الدحداح صلاة الجنة هذا يقول أمر الله عليه وسلم تشيلا ونفر نستي نبي كريم صلى الله عليه وسلم ابن الدحداح جنة جنة হেঁটে হেঁটে গেছেন তারপরে যখন শেষ হলো সালাতুল জানাজা সুম্মা উতিয়া বি ফারাসিন উরি তখন আনা হলো একটা ঘোড়া উরি মানে যার উপরে আসন আসন নেই আর কি বসার মতো তো বলছেন ফাআকালাহু রাজুলুন فركبه حين انصرف এক ব্যক্তি ওকে ধরলো আর বেঁধে রাখলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সম্পন্ন হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়ার উপর সওয়ার হলেন আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজআলা ইয়াতাওয়াক্কাসু বিয়াতিবু ইউকাবিলুল খুতা আস্তে আস্তে করে যাচ্ছেন আর কোন যে রকম হাদা এরকম রকম করে যায় ওরকম যাচ্ছে আর আর আমরা তার পিছনে আসছি নাসা খালফ অর্থাৎ পিছনে দ্রুত গতিতে আসছি কারণ ঘোড়া যেরকমই হোক আসতে গেলে তো একটু দ্রুত ঠিক না বলছেন অন্য রায়াতে আমরা তার আশপাশেই ছিলাম আল্লাহ রসুল আসলাম আশপাশে قال فقال رجل من القول ان النبي صلى الله عليه وسلم তো ওই সময় এক ব্যক্তি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাম মিন ইযকিন মুআল্লাকান আও ক্বালা মুদলান ফিল জান্নাহ লিবনি আদ-দাহদাহ
ইবনে দাহদাহের জন্য জান্নাতে কত গুচ্ছ ফল ঝুলন্ত অবস্থায় আছে। আখরাজাহু মুসলিম সিয়াকু লাহু। এটা কেন বললেন? এটা আরেক কাজ, দেহালে তো উদ্দেশ্য ওইটা নয়। উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জানাজা দাফন কার্য সম্পন্ন করার পরে যানবাহনের উপর সওয়ার হয়েছেন, অতএব এটা কি আছে? জায়েজ। আর এর মধ্যে ইশকাল নেই, মকরুহ না। আর যখন নিয়ে যাবে তখনও জায়েজ, কোন শর্তে? পিছনে থাকবে, কিন্তু এটা উত্তম না। উত্তম হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আপনি কি হেঁটে হেঁটে যাবেন। বাকি প্রশ্ন আরেকটা, واما حمل الجنازه على عربه او سياره مخصصه للجنائز جنازه বহন করা কোন গাড়ির উপর, গাড়িতে রেখে জানাজার লাশ নিয়ে যাওয়া অথবা জানাজার জন্য নির্দিষ্ট গাড়িতে নিয়ে যাওয়া, এমনি ভাবে যারা তার অনুসরণ করবে, যাকে যারা তাকে বিদায় জানাবে, ওই জানাজাকে মৃত ব্যক্তিকে ওরা গাড়িতে থাকা, এই সব মশরু নয়। নিশ্চিতভাবে এগুলো গায়ের মশরু, অর্থাৎ শরীয়তের বিধানে ওগুলো প্রমাণিত নয়। কথা বুঝতে পারছেন? এটা শেখ নাসিরুদ্দিন আল-বারী নয়, রহমতুল্লাহ। কেন মশরু নয়? এর কয়েকটি কারণ। এক নম্বর, এটা হচ্ছে কাফিরদের অভ্যাস। কাফিররা এরকম করে গাড়ির উপর বহন করে ওরা নিয়ে যায়, তারপরে তাদের উপর যা কিছু করার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করে। এটা হচ্ছে কাফিরদের অন্ধানুসরণ। এক্ষেত্রে আর তাদের অন্ধানুসরণ যে জায়েজ নয়, এক্ষেত্রে অনেক হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাফিরদের অনুসরণ করতে, নেই তাই না? নিষেধ আছে কিনা? এটা কাফিরদের অনুসরণ, তাই প্রথম কারণ এটা হচ্ছে হলো যে জানাজার লাশ গাড়িতে করে নিয়ে যাওয়া এইটা শরীয়তের বিধানে প্রমাণিত না, শরীয়তের বিধান বিরোধী, ইসলামী বিধান বিরোধী। তার প্রধান কারণ হচ্ছে যেহেতু এটা হলো কাফিরদের অন্ধান। দুই নম্বর, এটা হচ্ছে বিদআত, ইবাদতের ক্ষেত্রে বিদআত। এটা শেখ নাসিরুদ্দিন আল-বারী রায় রহমতুল্লাহ আলাইহি, এটা কারণ জানাজা বহন করে নিয়ে যাওয়া এটা একটা ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক কুরতিরাত পরিমাণ সওয়াব দান করবেন, আর দাফন কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত যদি অনুসরণ করে রাব্বুল আলামিন তাকে দুই কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। অন্যদিকে জানাজার সালাতে শরীক হলে, দাফন কার্যে শরীক হলে তোমার নিজেরও ফায়দা, ইমানি লাইলে ফায়দা, ইমান বৃদ্ধি হবে, তোমাকে বুঝতে হবে, তোমাকে তুমি এর থেকে শিক্ষা নেবে যে ওই লোকটি কালকে এখানে ছিল। এক জমানায় এই লোকটি এলাকার বড় নেতা ছিল, ঠিক না? বড় লিডার ছিল, যেমন জেলা প্রশাসক ছিল অথবা চেয়ারম্যান ছিল, অথবা বড় আলিম ছিল, অথবা বড় বুদ্ধিমান ছিল, বড় বুদ্ধিজীবী ছিল,
বুদ্ধিজীবী তো আমরা বলি না এখন বুদ্ধিজীবী ওদের পরিভাষা আর তবুও যদি বলেন বুদ্ধিজীবী আমি মুশকিল বুদ্ধিজীবী ছিল মুসলমান ছিল প্রধানমন্ত্রী ছিল সেনাপতি ছিল এই ছিল সেই ছিল হায় রে হায় তো জানাজার সালাতে অংশগ্রহণ করা শুধু এমনিই বস জানাজা আল্লাহু আকবার সালাম আলাইকুম এটাই উদ্দেশ্য সওয়াবও কামাই করবে আবার এ থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমাকেও একদিন মৃত্যু বরণ করতে হবে আমাদের মধ্যে থেকে কে আছে যে মরবে না কেউ আছে কেউ বলতে পারবেন তাহলে সবাই মরবেন সবাই মরবেন বিশ্বাস থাকতে মরবে আর এই মৃত্যুকে কেউ অস্বীকার করে না যারা আল্লাহ জাতির উপর বিশ্বাস করে না ওরা অস্বীকার করে না নাস্তিক মূর্ততারা সেই দেখা যায় অনেক নাস্তিক মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে মারা যায় হয় কিনা বলে লাস্টে কিনো কিছু কোনো ফায়দা নেই এই যে যা করলাম রে কোনো ফায়দা নেই তাই আমি বলি নাস্তিকের বাচ্চা নাস্তিক যারা আল্লাহর দিকে রুজু করো ভয় করো আল্লাহকে মৃত্যুর পরের জিন্দগিকে ভয় করো আবুল তাবুল বকো না সৃষ্টিকর্তাকে চিনো তুমি এমনি আসনি এই সব সৃষ্টি এমনিতেই সৃষ্টি হয়নি এর স্রষ্টা একজন আছেন আর যিনি এর স্রষ্টা তিনি হচ্ছেন কে আল্লাহ আর তিনি হলেন আমাদের রব লা ইলাহা ইল্লাল্লাহ এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আমলি যে সুন্নাত এই সুন্নাতের বিরোধী লাশ গাড়ির উপর সওয়ার করে নিয়ে যাওয়া এটা সুন্নতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নতের বিরোধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অথবা সাহাবায়ে কেরামদের জীবনে যদি এটা প্রমাণ থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি মুশকিল প্রমাণ নয় ঘোড়া ছিল উট ছিল গাদা ছিল অথবা এরকম অন্য যানবাহন তা বহন করে নিয়ে যাওয়ার জন্য করে ব্যবহার করতেন কিন্তু কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এরকম অন্য যানবাহনের উপর রেখে নিয়ে যাননি তাহলে আমলি সুন্নত কোনটা আমলি সুন্নত হচ্ছে লোকজন তাকে বহন করে নিয়ে যাবে গাড়ির উপর সওয়ার করে নয় এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল তাই যারা এখন গাড়ির উপর সওয়ার করে নিয়ে যান ওরা কাজ করেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী শেখ নাসিরুদ্দিন আলবানি তো বলেন এগুলো সরাসরি বিদাত স্পষ্ট কিনা তাই আমরা আপনি বলবেন না এই রাষ্ট্র আমাদের এই রাষ্ট্র সর্বক্ষেত্রে আদর্শ না আদর্শ কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাইহির কথা মোতাবেক এখানে যেভাবে নিয়ে যাওয়া হয় এটা বিদাত শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার মজমুউল ফাতাওয়ায় তিনি উল্লেখ করেছেন গাড়িতে সওয়ার করে নিয়ে যাওয়া এটা সুন্নত না যদি এরকম কঠোর অবলম্বন করেন আমি যে ফতোয়া দেখালাম বেদাত বলেননি কিন্তু বলছেন এটা মুখালফাতু সুন্নাহ তবে বিশেষ প্রয়োজন হলে বিশেষ প্রয়োজনের দিক আরেকটা ঠিক না বিশেষ প্রয়োজনের দিক আরেকটা তাই সরাসরি সমর্থন না হলেও শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি পরোক্ষ সমর্থন দিচ্ছেন এই কথা তিনি সরাসরি বিদাত করছেন না কিন্তু বলছেন সুন্নত বিরোধী বিশেষ প্রয়োজন এটা করতে পারেন এটা করবে না এছাড়া তিন নম্বর বলছেন এটা কেন শরীয়ত বিরোধী তার আরেকটা কাজ জানাজা বহন করে নিয়ে যাওয়া জানাজার কাজ সম্পাদন করার উদ্দেশ্য হচ্ছে আখিরাতের স্মরণ যদি আপনি সবাই গাড়ি করে নিয়ে যায় জাকজমক
পূর্ণ অবস্থায় তাহলে আপনারা তো শরণ হচ্ছে না তো ঠিক না উনি বলেন তো আদা সুন্দর বলেন সুন্দর আদা গাড়ি আর তো গাড়ি দিকে দেখায় আখেরাতের শরণ থাকছে না তো এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে আমি যদি বলি বিদাত নয় তাহলে কেউ যদি বলে না বিদাত নয় এটা তো একটা হচ্ছে এটা এটা মাধ্যম এটা আমল না যদি আপনি বলেন মাধ্যম আমল না কিন্তু এর মধ্যে সন্দেহ হতো না যে এটা সুন্নত বিরোধী তাই আমাদের সকলের উচিত সুন্নতকে টিকে রাখা আল্লাহ আমাদের তৌফিক দিন পয়সা হয়ে গেলে মানুষ সুন্নতকে ডিঙ্গিয়ে চলে সুন্নতের উপর আমল করবেন যেখানে তাই আপনি আচ্ছা দেখেন তো সালাতের জন্য হেঁটে হেঁটে আসার মধ্যে সব বেশি আমরা যেমন আসি অনেক দূর থেকে আসি গাড়ি তো কি করবেন এটা আলেক কোথা আর নয় হেঁটে হেঁটে আসা তবে কেউ যদি পারে যেমন আধা ঘন্টা হেঁটে আসলো আলহামদুলিল্লাহ ওর সব সে পাবে এক সাহাবি রাদিয়াল্লাহু আনহু মদিনার শেষ প্রান্তে তার বাড়ি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে অনেক দূরে বলছেন তার বাড়ি থেকে পার দেখ তার বাড়ি থেকে দূরে আর কারো বাড়ি ছিল না সবার রাস্তায় তার বাড়ি ছিল সলাওয়াত নিয়ে রাদিয়াল্লাহু আনহু এবারে সাহাবে কেরাম তাকে বললেন তুমি যদি একটা গাধা করে নিতে করতে ক্রয় করে নিতে তাহলে তোমার জন্য কষ্ট কম হতো অনেক সময় মেঘ বৃষ্টি হয় অনেক সময় মাটিতে গাধা থাকে লিচু পিচু ইত্যাদি থাকে এটা গাধার গাধা ক্রয় করে নিলে গাধার উপর সওয়ার হয়ে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাত আদায় করতে সুবহানাল্লাহ কিন্তু তিনি কি বললেন আমি এটা করব না আমি চাই আজ ওরা সওয়াব হেঁটে হেঁটে আসবো আর হেঁটে হেঁটে যাব আমার উদ্দেশ্য ওইটা যেন আমার পদচিহ্নগুলির জন্য লিখা সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যে আশা করেছে সে তা পাবে তার সমর্থন দিলেন তাই কি বোঝা গেল হেঁটে হেঁটে আসা উত্তম না গাড়ির উপর সওয়ার আসা উত্তম কেউ যদি আসতে পারে আলহামদুলিল্লাহ হাযা মিন ফাদলিল্লাহ এবারে জানাজার সালাত মৃত ব্যক্তিকে আপনি দাফন করবেন তাতেও আবার জাঁকজমকপূর্ণ অবস্থা এর মধ্যে সন্দেহ নাই এটা যে সুন্নত বিরোধী এছাড়া দেখুন যদি গাড়ির উপর সওয়ার করে তাকে নিয়ে যাওয়া হয় তাহলে যারা অনুসরণকারী এদের সংখ্যা কমবে বলছেন আন্নাহা সাবাবুন কওয়ী لتقليل المشيعين لها والراغبين في الحصول على الأجر الذي سبق ذكره في المسألة من هذا الفصل لأن ذلك لأنه لا يستطيع كل أحد أن يستأجر سيارة ليشيعها كان شويدا قربنا غريبا كل اللي جوا ويتا ابني قول لن إخاني أمرا قربو جهدو سوار حاجي انت يتد شدتو أمرا جهانا تاكي أشبسي شبار كاتي غالي أشي أمرا شوي غالي جلي أشتن তো আমরা কি মুসলমান না শুধু ওরাই যাবে আমরা যাব না অতএব এ কথা বলবেন না আমাদের আলহামদুলিল্লাহ সব আছে অসুবিধা নেই শুধু আমরা গেলেই হলে হয় আর এখানকার যারা বাইরের থেকে আসে ফরেনার্স ওদের প্রয়োজন নেই জানাজার অনুসরণ বলতে পারবেন নাকি না এদেরও প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন সেই এখানকার লোক সেই ওখানকার লোক অতএব এই সুন্নতকে জীবিত করা উচিত বিশেষ করে এই রাষ্ট্রে আর আমাদের দেশে তো এখনো মানুষ কাঠে উপর বহন করেই নিয়ে যায় ঠিক না বেশিরভাগ হয়তো বাই চান্স দূরে মারা গেছে তো কি করবো হসপিটাল মারা গেছে গাড়ি করে নিয়ে আসে ওইটা আরেক কথা কিন্তু দাফন কার্য সম্পন্ন করার জন্য যখন নিয়ে যাবেন মসজিদে যখন নিয়ে যাবেন বা মাঠে যখন নিয়ে যাবেন সালাতুল জানাজা পড়ার জন্য লোকজন তার লাশ বহন করে নিয়ে যায় গাড়ির উপর বহন করে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও এরপরে
জানাজা দেখলে জানাজার লাশ আসছে দেখলে দাঁড়ানো এটা হচ্ছে আরেকটা বিধান কিন্তু বলছেন শেখ রহমাতুল্লাহ আলাইহি এটা কিন্তু মনসুখ হয়ে গেছে আগে এই বিধান ছিল পরবর্তীতে এটা কি মনসুখ তাই বলছেন والقيام لها منسوخ وهو على نوعين অর্থাৎ জানাজার লাশ দেখলে দাঁড়ানো এটা মনসুখ এটা রহিত হয়ে গেছে এই বিধান আগে ছিল পরে শেষ এটা দুই রকমের এক কিয়ামুল জালিস ইলা মুরতবিহি যখন তার কাছে দিয়ে যায় তখন যে বসে আছে সে দাঁড়াবে এই এক পদ্ধতি আর আরেকটা হলো যখন লাশ নিয়ে যাওয়া হয় কবরে দাফন করবে তো যারা ওখানে উপস্থিত ওরা দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত ওকে দাফন কার্য জমিনে না রাখা তো বলছেন এই দুইটি মনসুখ যারা যা যাচ্ছে লোকজন নিয়ে আপনি বসবেন দাঁড়াবেন না দাঁড়াবার প্রয়োজন নেই কিন্তু হুকুম মনসুখ এমনি ভাবে আপনারা গেছেন জানাজার লাশ কবরে রাখলেন আপনারা যদি মন চায় ওই সময় বসতে বসতে পারেন অসুবিধা নেই এটা কোনো শর্ত না যতক্ষণ পর্যন্ত মাটিতে না রাখা হবে ততক্ষণ পর্যন্ত আমি বসব না আপনার ইচ্ছে মতো নেই কারণ এক্ষেত্রে বর্ণিত রয়েছে হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু আর এর কয়েকটি শব্দ আছে এক তিনি বলেন علي رضي الله عنه قام رسول الله صلى الله عليه وسلم للجنازة فقمنا ثم جلس فجلسنا الله رسول صلى الله عليه وسلم جنازة صلاة دراتا أمر دراتا جنازة صلاة دراتا جنازة من لاس لاس الجنو دراتا أمر دراتا وربرتي النبي كريم صلى الله عليه وسلم بوشنا تكون أمر بوشنا أجر كتاب الجدارات পরে বসছেন তাহলে আগের যে বিধানটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে এখন আর দাঁড়াবার প্রয়োজন নেই অন্য রেবায়ত বলছেন কালে ইয়াকুমু ফিল জানাইজ সুম্মা জালাসা বাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে দাঁড়াতেন পরবর্তীতে বসতে লাগলেন বসলেন তাহলে আগের রেবায়ত কি হয়ে গেছে মনসুখ এমনি ভাবে অন্য রওয়ায়াত আছে বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারনা বিল কিয়াম ফিল জানাজা সুম্মা জালাসা বাদা যালিকা ওয়া আমারনা বিল জুলুস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার জন্য আমাদেরকে দাঁড়াবার নির্দেশ দিয়েছিলেন পরবর্তীতে আল্লাহ রাসূল নিজে বসলেন আর আমাদেরকে বসার নির্দেশ দিয়েছেন স্পষ্ট কিনা তাহলে জানাজা দেখলে দাঁড়াবার প্রয়োজন নেই নিজ প্রয়োজনে দাঁড়া সেটা আরেক কথা জানাজা দেখে আপনি দাঁড়াবেন এর কোনো প্রয়োজন নেই তা আগে ছিল পরে বিধান কি হয়ে গেছে মনসুখ হয়ে গেছে এমনি ভাবে অন্য ফর্মে এসছে বলছেন কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আল জানাইজ হাত্তা তুদা ওয়া কামা আন-নাস মাআহু ثم قعد بعد ذلك وامرهم بالقعود الله رسول صلى الله عليه وسلم جنازার সাথে যখন থাকতেন যতক্ষণ পর্যন্ত তাকে মাটিতে না রাখা হতো ততক্ষণ পর্যন্ত দাঁড়াতেন আর লোকজনও তার সাথে দাঁড়াতো পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসতেন আর লোকজনকে বললেন তোমরা বসে যাও তাহলে স্পষ্ট কি না স্পষ্ট কি আপনি জানাজার লাশ আগের কোথায় কবরে যারা ওখানে আছে বলতে নবমী আপনার যদি ইচ্ছা হয় আপনি কি করতে পারেন বসতে পারেন কিন্তু এই সকল যে আমরা দেখি কিরকম মুশকিল কিন্তু বোঝা গেল দাঁড়ানো না দাঁড়ানোটাই উত্তম যদি আমল হয় তাহলে ভালো আল্লাহ আলম এক্ষেত্রে আরো আরেকটি রেওয়ায়েত নিয়ে এখানে পেশ করেছেন উদ্দেশ্য হচ্ছে জানাজাকে দেখে দাঁড়ানো যে বিধান ছিল তা এখন কি হয়ে গেছে মনসুখ হয়ে গেছে আল্লাহ আলম আরেকটি মুস্তাহাব কাজ হলো যারা জানাজা নিয়ে যাবেন বা জানাজা লাশ যারা বহন করবেন তাদের জন্য উযু করা মুস্তাহাব উত্তম
হালকাই হোক যেমন লোকজন নিয়ে যাচ্ছে তো আপনি যারা আপনি একবার জানাজার লাগ অল্প বহন করলেন তো বলছেন এটা মুস্তাহাব কেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসালা মাইতান ফালইগতসিল ওয়ামান হামালাহু ফালইতাওয়াদ্দা যদি কেউ মৃত ব্যক্তিকে গোসল দেয় তাহলে সে যেন গোসল করে আর যে বহন করে নিয়ে যাবে সে যেন ওযু করবে কিন্তু এটা হচ্ছে মুস্তাহাব তাই তিনি বলছেন মুস্তাহাব ওয়াজিব নয় কারণ এর পূর্বে আলোচনা গেছে মৃত ব্যক্তিকে গোসল দিলে গোসল করা কি মুস্তাহাব বা সুন্নাহ আচ্ছা মৃত ব্যক্তিকে বহন করে নিয়ে যাওয়া নিয়ে গেলে ওযু করা মুস্তাহাব ওয়াজিব না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন আমিন এই হচ্ছে জানাজার জানাজা নিয়ে যাওয়ার বিধান আর তার অনুসরণ করার বিধান এতটুকু থাকলো আজকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন আমিন মানার তৌফিক দিন আমিন আমাদের আল্লাহ পাক জ্ঞান বাড়িয়ে দিন আমিন اللهم اغفر لنا ولوالدينا ولجميع المسلمين الأحياء منهم الميتين برحمتك يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.